যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে, মার ভিতরে যে দুধ আসে, দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্ত দুধে রূপান্তরিত হয়। মার রক্ত, যেই মা রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন করা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা, সারা দিন মানুষের বকা জকা শুনা, যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে, চাকরি করুক আর অন্যের কাছে যেখানে কাজ করুক, বকা জকা ছাড়া এমন দিন যায় না দুই চারটা বকা জকা না খায়। সত্য তো? বকা জকা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে দুই চার দশটা থাপ্পড় খাইও বাড়িতে ফিরে না, ফিরে না। হ্যাঁ, কি যুবক রাগ হয়ে গেল? হ্যাঁ, ১৯ তে ২০ হইলি তো তোমরা লাগায় দাও, ঠিক না? কি লাগাও না? হ্যাঁ, কি রাগ হয়ে গেল? না লাগাও না, একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো, দুই তিনজন বন্ধু বান্ধব হইলে তো সাইজ করে দাও, ঠিক না? কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইর হইতে হয়, ও জানে আমার সন্তান, আমার বিবি, আমার সংসার, থাপ্পড় খাইলেই কি আর বকা জকা খাইলেই কি, পেটের দায়ে বাহির হইতে হয়। একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে, পান করাইছে, আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়া আসে না? ছেড়া আসে না, নাই বৃদ্ধাশ্রম, হয়তো আড়াই হাজারে নাই, ঢাকা শহরে ডর্জনের উপরে আছে, মনে হয় আড়াই হাজারও আছে। বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে। কেন? ওর কাছে দিন নাই, দিন দিন যদি থাকতো তো শাফি রহমতুল্লাহ আলের মতো মাত্রে পাও টিপত আর তেল মালিশ করে মাকে, বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো আর মাঝে মাঝে তালুতে চুমা দিত খুশিতে, মা বলতো বেটা পায়ের তালুতে চুমা, তো জবাব দিত আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ জান্নাতের স্বাদ নিতেছি। আজকে আমাদের প্রয়োজন হলো দিন, আর কিচ্ছু প্রয়োজন না। আমার কথাটা নোট করে রাখেন, আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছিলাম, আমার কাছে জাদু নাই, আমি ভাবি মাঝে মাঝে আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফায়রা ঢুকাইয়া দিতে পারি, আমি আমার জাতির দিল ফায়রা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি। দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না, এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন। দিন যখন আসবে, যখন দিনদারি শিখব, তো যুবক সত্য এটাই, সত্য এটাই, একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না, কথা দ্বারা, এমনকি ওর দিলের ভাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না, দিলের ভাবনা দ্বারা, কথা তো দূরের কথা, আমাদের দিন প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন না। দিন প্রয়োজন আমাদের, এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত, মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর আমাদের জন্য দিন নির্বাচিত, আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, উয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন, আমরা বাছাইকৃত, শুধু বাছাইকৃত না, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, লেবেল বোঝেন? আরে বোঝেন, লেবেল কোম্পানির লেবেল লাগানো থাকে না কোম্পানির, আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে, কুনতুম খায়রা উম্মা, এটা হলো লেবেল, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন,
আমরা বাছাই কৃত আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে কুনতুম খায়রা কোরআনে আছে না বানায়া বলতেছি তোমরা উত্তম উম্মত লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে আল্লাহ পেঁচায় দিয়েছে আমাদের দিন প্রয়োজন আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে অতিষ্ঠ দিন যদি থাকতো রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ রাগ হন না মাপ কিন্তু চাই আগে মাপ চেয়ে নিতেছি দিনদারি না থাকার কারণে আমার দিলের ব্যথা বলতেছি আমি এর আগেও একবার এখানে আসছিলাম তখন মনে হয় পুষ্কুনি বরাট হয় না পুষ্কুনি একটা ছিল এখানে হ্যাঁ হ্যাঁ পুরা বরাট হও তখন বরাট ছিল না আমি এর আগে একবার আসছি এখানে আমার মনে আছে দুপুর বেলা আসছি আমি কয়েক ঘন্টার জন্য এক দেড় ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি আমি দুঃখের কথা বলতেছি বাস্তবিক দিনদারি যদি আমাদের দিন যদি আমাদের ভিতরে থাকতো তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা 2500 আর এর সমান সম্পত্তি কোনো মাদ্রাসায় 2500 মনে হয় নাই এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হতো না এত পিছে থাকতো না এখানে কয়েক হাজার ছাত্র হতো দাওরায়ে হাদিস পর্যন্ত এটা মাদ্রাসা হতো আজকে ওয়াজ দিয়া গ্রামবাসী দুহের মাগফিরাত কামনা করতেছেন ঠিক না বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়তো আর ২৪ ঘন্টা এই গ্রামবাসীর পাঁচ-সাত গ্রামের মানুষের কবরের ভিতরে সওয়াব যাইতে থাকতো বৎসরে একবার আমাদের আয়েশা ধাক্কাইতে হতো আজকে তো বৎসরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখি কিন্তু রাগ হন না ধাক্কাইতে হতো না হাজার হাজার হেফজোখানার ছেলেরা যখন পড়তো আর পাগড়ি নিত আর দাওরা পর্যন্ত হইতো হাদিস পড়তে থাকতো ও আমি খুইলা দেখাইতে পারতাম না আপনাদেরকে দেখাইতে পারি না যদি পারতাম তাহলে কবর থেকে উঠায় আইনা চেরে বসায় ওর থেকে কারগুজারি নিয়ে পাঠায় দিতাম পারতেছি না এই ক্ষমতা আল্লাহ দেয় নাই কাউকে একজনকে দিছিলেন যাদেরকে দিছে এরা কেউ দুনিয়াতে নাই আমি কই থেকে পাবো আমাদের সবচেয়ে প্রয়োজন দিন যুবক দিন প্রয়োজন এই জন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ও মানুষ তোর জন্য দিন প্রয়োজন পানি যেরকম মাছ ছাড়া টিকে না পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না বন্য প্রাণী যেরকম ডিজিটাল চিড়াখানায় সুখী না ছোটা জঙ্গলে সুখী মানুষ দিন ছাড়া না দুনিয়াতে সুখী না আখেরাতে সুখী দুনিয়া তো আমরা সুখী হব না যতই বস্তু আসুক না কেন বুঝাইতে হবে না নাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে মাঝে মাঝে আল্লাহ দুই একটা দেখায় দেয় ওদের নিজের পিস্তল নিজের মাথায় নিজের পিস্তল নিজের পিস্তল নিজের মাথায় নিজের টাকার রশি নিজের গলায় দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনোদিন আত্মহত্যা করতো না যাদেরকে ছোঁয়ার জন্য যুবকরা পাগল যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল যাদেরকে একটু ধরার জন্য মেয়েরা পাগল শুধু একটা ছুঁয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে ওরা কোনোদিন আত্মহত্যা করতো না আমি কাছের থেকে বলতেছি দূরের থেকে না আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি যারা আমার সামনে নিজের মুখ দিয়া বলছে হুজুর দুনিয়া তো এটা ভাবে ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা আছে যেটা ২৪ ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে মানুষ মনে করে আমরা বড় সুখী আমরা বড় সেলিব্রিটি আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না এই জন্যই মাঝে মাঝে সেলিব্রিটির আত্মহত্যার রাস্তা পাইছে সত্য এটাই আমাদের সবচেয়ে প্রয়োজন দিন আসো যুবক দিনদার হয়ে দেখো মজা
কোরআন বলে আত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, এটা দ্বীনের কথাই বলছে। আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দ্বীন আর চির শান্তির জায়গা পাওয়ার জন্য দ্বীন। জান্নাতে সব রাখা আছে, সব সব দুনিয়াতে পুরা করা যায় না। যুবক তোমাদের পায়ে হাত রাখ, তোমরা ভাবছো গান জান্নাতে গান নাই, এই জন্য সারাদিন এয়ারফোন দিয়া গান শোনো? আরে জান্নাতে যেই গান আছে ওটা তোমরা ধারণাও করতে পারবে না কি গান আছে, জান্নাতেও গান আছে। এই দুনিয়ার মতো 4-5 মিনিটের গান না, দুনিয়ার কোনো গান 5 মিনিটের উপরে নাই, আমারে বুঝেই দইব না। 4-5 মিনিটের উপরে কোনো গান নাই, আছে নাকি? হ্যাঁ, আপনি বাদ দিয়া যুবকরা বলুক না 5 মিনিটের উপরে গান আছে না, আছে? হ্যাঁ, যদি একটু লম্বা হয় ওইটা আ উ করতে করতে লম্বা হয়, ঠিক না? হ্যাঁ, আসল গান 3-4 মিনিটের উপরে নাই, আসল গজলও নাই, গান তো গান গজলও নাই। ওই গজল আলা করে জিজ্ঞাসা করেন, এদের তো 4-5 মিনিটের উপরে নাই। এরও বলে এর চেয়ে বেশি মানুষ শুনতে চায় না। জান্নাতে গান হবে 40 বছর টানা, খালি মুখে না, খালি মুখে না। এই যে শুকনা মুখে ওয়াজ চলতেছে না, এরম শুকনা মুখে না, একদিকে গান চলতে থাকবে আর একদিকে তোমার খেদমত খাওয়া চলতে থাকবে, তুমি গানের তালে তালে হারায় যাবে। 40 বছর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? তো বলবে, লাকানাল মউতু লামউতনা ইয়া রব্বানা, মালিক তোমার ইজ্জতের কসম, মউত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরা যেত। আল্লাহ এরকম সিঙ্গার বানায় রেখা দিছে, গায়ক বানায় রেখা দিছে, দুনিয়ার নর্তকী আল্লাহ নর্তকী বানায় রেখা দিছে জান্নাতে, যুবক পবিত্র নর্তকী। শুধু ও নাচবে না, ওর সাথে পুরা জান্নাতও নাচবে, পুরা হুন নাচবে, গেলমান নাচবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত ওর সাথে নাচতে থাকবে। এরকম এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ করা কালার বাহির হবে, আল কালারিং বাহির হবে এক এক পায়ের জঙ্কার থেকে। সাহাবা শুধু শুধু পাগল হয় না, ওরাও পারত আমাদের মতো বস্তু জমা করতে, আমরা তো মাথার কাম পায়ে ফেলায়া করতেছি, ওরা ইচ্ছা করলে চুটকিতে পারত। এটাকে চুটকি বলে, চুটকি চুটকি বোঝেন, ওরা এটাতে পারত। প্রমাণ, যারা ম্যাগ অনুগত্য করতে পারে ওরা কি দুনিয়াকে পায়ের নিচেরটাকে বানাইতে পারে না? ম্যাগ দূরে না জমিন দূরে? হ্যাঁ, কোনটার দূরত্ব বেশি? যদি ম্যাগ অনুগত্য করতে পারে তাইলে পায়ের নিচে জমিনের ভিতরে গচ্ছিত ধনকি ইশারায় উঠাইতে পারতেন না? না পারতেন না? হ্যাঁ, আরে উঠানের কথা বাদই দেন, আমাদের নবীজিকে তো আল্লাহ বলছিলেন, আপনি যদি চান বলেন না, পাঠায়া দিছিলেন, উতি তো মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ফিরত দিয়া দিছি। 60-70 বছরের জন্য নিয়া কি করব, আর একা নিয়া কি করব? যেদিন নিব চিরদিনের জন্য নিব, যেদিন নিব ওই দিন উম্মতকে সঙ্গে নিয়া নিব। তারপরে আল্লাহ বলছে, বড়টা নিবেন না ছোটটা নেন, মক্কার পাহাড় গুলা সোনার বানায় দি, বলছে এটো নিব। 60-70 বছরের জন্য নিয়া কি করব, আর একা একই নিয়া কি করব? উম্মতকে দিয়া তারপরে নিব, চিরদিনের জন্য নিব। বলছে চলবেন কিভাবে? আজিদ ইয়াউমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করব, লাম আজিদ আসবির, যেদিন পাবো না সবর করব। 60-70 বছরই তো, 60-70 বছরই তো, এটা কেটে যাবে, নিব না। পারতেন দুনিয়া উন্নত করতে, প্রমাণ দিয়া যাইতেছেন, প্রমাণ সাহাবা প্রমাণ রেখা গেছে, যাদের ইশারায় অগ্নিগিরি পিছে যাইতে বাধ্য, ও বিবেকালা মানুষগুলা, ও বুদ্ধিওয়ালা মানুষগুলা, ও বিদ্বান মানুষগুলা, এতটুকু মাথার ভিতরে বুঝ আসে না, এতটুকু ভাবতে পারি না, যারা অগ্নিগিরিকে পায়ের হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, ওরা ইচ্ছা করলে কিনা।
করতে পারতেন, যারা মেঘ অনুগত্য করতে পারতেন, যারা সমুদ্রকে চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো চোখে দেখে বলতেছি, পানি নদী বাধ্য, দরিয়ার নীল পানি দিতে বাধ্য, যাদের ইশারায় কথা শেষ জায়গায় চলে আসছে। আমাদের দিন প্রয়োজন, দিন দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন যখন আসবে জিন্দগিতে, জীবনে, এই জীবনটা সুখী হবে, সুখী। সত্য কসম খোদা, স্বামীর ক্লান্তি স্ত্রী সইতে পারবে না, স্ত্রীর ক্লান্তি স্বামী সইতে পারবে না, মা বাবার ক্লান্তি সন্তান সইতে পারবে না, ভাইয়ের ক্লান্তি ভাই সইতে পারবে না, ভাইয়ের ক্লান্তি বোন সইতে পারবে না, বোনের বোনের ক্লান্তি ভাই সইতে পারবে না, প্রতিবেশীর দুঃখ প্রতিবেশী সইতে পারবে না, ও তো ঝাপায়া পড়বে। এই জন্যই তো বলছিলেন, যখন দিন আসবে দিন, পরিবেশটা সুখের হবে, সুখে দুনিয়া তো থাকবো সুখে, আর মরার পরে এটা তো চির সত্য, আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মেশিন দিয়া। যার কাছে দিনদারি যতটুক হবে, জান্নাতের পরিধি তার তত বড় হবে। যেখানে সব রাখা, আজকে তো তোমরা বছরে একবার একটা মেসেজ পায় খুশি হয়ে যাও, ঠিক না? রাগ হয়ে গেল, ঠিক না? কি হ্যাঁ, আবার লেখাও পাঠাও, ঠিক না? একবার হইলো বলো আই ডট ডট ইউ, ঠিক না? কি কও, বুঝছো না বুঝো নাই? আই ডট ডট ইউ বুঝছো? যে একবার হইলো লেখা পাঠাও, ঠিক না? জান্নাতে ডেলি মেসেজ আসবে, মেসেজ ডেলি, এই মেসেজ আসবে ডেলি জান্নাতে। বিশ্বাস হয় না? কুরআন বলছে লাদাইনা মাসীর ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর বিনোদনের জন্য আমি কি বানায় রাখছি, তুই জানিস না কি বানায় রাখছি। যা মনে আসবে তাই পাবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ামা খাতারা কলবি বাশার। আল্লাহর রাসূল দেইখা এসে চিৎকার দিতেন না, মালা আইনুন রাআত, এইখানে বসায় তোকে দেখানো যাবে না, আর দেখলেও তোর চোখ ভরবে না। বানায় রেখা দিছে আল্লাহ, ডেলি মেসেজ আসবে ডেলি। এখন তো বৎসরের 14 তারিখের লেগে অপেক্ষা করতে হয়, ঠিক না? তোমরাও তো অপেক্ষায় আছো। আজকে কয় তারিখ? 7-8 তারিখ, হ্যাঁ, আয়া পড়লো 14 তারিখ, ঠিক না? কয়দিন বাকি? 6 দিন, ঠিক না? অপেক্ষায় আছো, ঠিক না? তওবা করো, তওবা, রাজি? হ্যাঁ, কোন কোন যুবক রাজি যে আমি 14 তারিখের থেকে তওবা করলাম? পাক্কা? বুড়ারা হাত উঠাই কে লেগে, আরো কি মেসেজ দিব নাকি 14 তারিখে? হ্যাঁ, পাক্কা তো যুবক, পাক্কা? নামাও নামাও, আল্লাহকে নারাজ করো না। আমি কালকেও বলছি, আজকেও বলি, সব সময় বলি, বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে। আমার মন বলে, মন, কেউ যদি কিতাবি দলিল চায় তো আমি দিতে পারবো না, কিন্তু মনও তো একটা জিনিস আছে, ঠিক না? নাইলে হাদিসে কেন আসতো আস্তাফতি নাফসা? তুই তোর মনকে জিজ্ঞেস কর। বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে। গত পরশু দিন তুর্কিতে 7.8 ভূমিকম্প আইসা কেমত বানায় দিয়া গেছে। 5-6 বছর আগে আমাদের দেশে আসছিল, কিচ্ছু হয় না। এটাই আমাকে বলে এই দেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে, ভালোবাসা আছে। করুণার সময় দুনিয়া বলছে বিপর্যয় হবে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। আমাকে এটাই বলে বাংলাদেশকে আল্লাহ মনে হয় ভালোবাসে, যার কারণে দুনিয়া বলছে বিপর্যয় হবে, আল্লাহ বলছে না এইখানে বিপর্যয় হতে দিব না। 10 নম্বর মহাবিপদ সংকেত,
বুলবুল কোনো বিপর্যয় ঘটাইতে পারে না। আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে কিন্তু পড়বে না। কালকেও কিন্তু মিডিয়ায় আসছে বাংলাদেশে ভূমিকম্প হইলে 9 নম্বর হবে, তাও ঢাকা আশপাশ। কয়টা জেলায় হবে ওটাও বলে দিছে, কালকে রাত্রে আমি দেখতেছিলাম। কিন্তু আমার বিশ্বাস আসতে পারে যদি আমরা আমাদের জায়গায় থাকতে পারি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে আর নারাজ করো না। 1 মাস তোমরা নারাজ করছো আল্লাহকে, ফুটবল খেলা দিয়া কিচ্ছু হয় না, আল্লাহ মাইনা নিছেন আমার মনে হয়, শুধু এই 30,000 হেফজোখানার কারণে, শুধু 2.5-3 লক্ষ মসজিদের কারণে, শুধু মার্কাজের কারণে, হক্কানি আল্লাহওয়ালাদের খানকার কারণে, হক্কানি আলেম ওলামাদের কারণে, রাত্রে 4টার সময় 30,000 হেফজোখানার ছেলেরা উইঠা, শীত হোক আর গরম হোক, আল্লাহর কালাম পড়তে থাকে, এটার কারণে মনে হয় আল্লাহ সয়া নিছে, 31 নাট সয়া নিছে। আর আল্লাহকে নারাজ করো না, তোমাকে পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে নারাজ করো না। বিপর্যয় যদি চলে আসে তুমিও ভুগবে আমিও ভুগব, সবাইকে ভুগতে হবে। এই জন্য পায়ে হাত দিতেছি, দিন আমাদের প্রয়োজন, আল্লাহকে নারাজ করো না। আসো দিনদারি শিখি। দিনের সবচেয়ে বড় জিনিস যেটা মাথা, দিনের সবচেয়ে বড় দিনের ভিতরে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় জিনিস যেটা, এই মজমাসকে ওয়াদা করো যে আর আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ওয়াদা বুঝা কিন্তু হাত উঠায়ন, ওয়াদা কিন্তু কোনো অবস্থায় নামাজ ছাড়ব না, দরকার হইলে একা পড়ে আনিব। আল্লাহ কবুল করুক, আমিন। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে দেখাইতে পারত, 100-তে 100 5 ওয়াক্ত নামাজ শুধু, আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ পাখির চেয়ে উত্তম ভাবে পালত। কেন, আল্লাহর ওয়াদা আছে, ইয়ারজুকু কামা তারজুকু ইয়া কামা ইয়ারজুকু তাইর তারজুকু কামা ইয়ারজুকু তাইর তাবদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। আল্লাহ পাখির মতো আমাদেরকে পালতেন। আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু স্নেহ, কতটুকু মায়া। নাইলে একটা উদাহরণ দেই, যুবক একটু ভাবো, তোমার এই বিবেকটা দিয়া, বুদ্ধিটা দিয়া, তোমার বিদ্যা দিয়া, তোমার টেকনোলজিকে সামনে রেখা 24 ঘন্টা অক্সিজেন কান নাও। হ্যাঁ, কার কয়বার ডেলি আল্লাহ বলি, যুবকরা বলুক আমাকে যে ডেলি একবার আমি মনের থেকা চিৎকার দিয়া বলি আল্লাহ, একবারও বলি কিন্তু অক্সিজেন কান নাও। হ্যাঁ হ্যাঁ, না ফরমানি কতটুকু করি একটু বলো। আল্লাহ ডাকে তারপরও তো আসি না, ঠিক না? 24 ঘন্টাই তো নেটের ভিতরে ঘুরতে থাকি, কোথায় ধরা ছোঁয়ার বাইরে, এইখানে বৈশা খালি দেখা দেখা মজা নিতেছি, ঠিক না? গুনা না, না গুনা না, নেকের কাম বলো। তোমাকে যৌবন কে দিছে, অস্তিত্ব কে দিছে, এটা পরিচালনা কে করে, আল্লাহ করে না? এটা কয়জন অপারেটর চালায়, এই দেহটা কে চালায়? আল্লাহ না চালায়। যদি প্রত্যেককে বলতো আল্লাহ যে অপারেটর রাখো আর চালাও, ফ্যাক্টরি চালাইতে হইতো না, এটা চালানোর লেগে 100 রাখতে হইতো, মনে হয় আমি বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, 2 চোখ 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, যদি অপারেটর লাগতো তাইলে মনে হয় ক্যামেরা সেট করতেই 26 কোটি লাগতো, যে তুই ক্যামেরা সেট করে রাখিস, আমি যেদিকে দেখবো সব যেন দেখি। খাইয়ার পান করি, প্রত্যেকটাকে 4 বার চেক করায়, তারপরে ভিতরে ঢুকায়, 4 বার চেক করায়, নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা, জিব্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা,
দাঁত চেকিং করে কোনো পাথর জাতীয় কিছু ভিতরে গেল কিনা, আবার জিহ্বা চেক করে চুলার আশ জাতীয় কিছু আমার বন্দার পেটে যায় কিনা। আমি শুধু শুধু কাঁদি না যুবক, 24 ঘন্টা অক্সিজেন আল্লাহর ব্যবহার। তোমাদের পায়ে হাত দিয়া বলি, নাফরমানির থেকে ফিরে আস, তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়ব না, ওয়াদা। দিনদারি শিখবো, আসেন শিখি। বস্তু দিয়ে তো ঘর। আমার মনে আছে ডিসেম্বরের 10 তারিখ রাত্রে আমি যেতেছিলাম মালয়েশিয়া, চিটাগাং বাড়ি এক দুবাই থাকে ছেলে, এয়ারপোর্টে দূরের থেকে এসে আমার জড়ায়াদেরা কাঁদতেছিল, কাঁদো কেন, কোথায় থেকে আসছো, কোথায় যাবে, আমি আজকে দুবাই চলে যাব, 2 মাস আগে আসছি। তো বলছে কাঁদো কেন, বলে হুজুর আপনার কথাগুলো সত্য, কথাগুলো সত্য। যাদের জন্য প্রবার জীবন কাটাই, 2টা মাসের জন্য আসছি, তারপরে একদিন মনের সুখের মতো সুখ দেখি নাই, একদিনও সুখ দেখি নাই, চলে যেতেছি আবার। সত্য এটাই, আসেন দিনদারি শিখি, আল্লাহকে নারাজ না করি। আল্লাহ নারাজ হয়ে গেলে বিপর্যয় চলে আসবে, আর যদি আসলো কোথাও কমপ্লেইন করা চলবে না, সবাই ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশের সাথে বড় ভালোবাসা আল্লাহ, মহব্বত, এই দেশকে ভালোবাসে, মহব্বত করে, আমাদেরকেও মহব্বত করে, নাইলে এত বরকত আমি দুনিয়ার কোনো দেশে দেখি নাই। বাংলাদেশে যতটুকু বরকত এখনো আছে, নাইলে 5,000-7,000 টাকা দিয়ে হুজুররা সংসার চালাইতে পারত। কয় টাকা বেতন এই মাদ্রাসার হুজুরগো? 10,000-এর উপরে তো হবে না, সত্য তো? কি কয়, 10,000-এর উপরে আছে? এক আধজন আছে, সবার তো না, একজন দিয়ে হয় না পার্সেন্টেজ, একজনের আছে, তাতে কি আসে যায়? ইমামগো বেতন কত? 6,000-7,000, ঠিক না? আলহামদুলিল্লাহ, শ্রম পেশার মানুষগুলা কয়েক টাকা কামায়, 10,000-12,000 কামায়, 15,000 কামায়, সংসার চলে না চলে না? আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে, বরকতের সাথে চলে। পায়ে হাত দিয়া তুই আজকের থেকে নামাজ পড়ব, দিনদারি শিখবো, আল্লাহকে নারাজ করব, আল্লাহকে নারাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে, নামাজ পড়ব তো, দিনদারি শিখব তো, যুবক কিছু না পারো, কিছু না পারো, একটা সুন্নত হলো জীবনের সঙ্গী বানাও, একটা সুন্নত, একটা সুন্নতকে জীবনের সঙ্গী বানাও। যে আমি যখনই চুল কাটব আল্লাহ রসুলের স্টাইলে কাটব, যখনই আমি পোশাক পরব তখনই ডাইন দিক থেকে ডাইন ব্যবহার করব, একটা সুন্নতকে সঙ্গী বানাও। হতে পারে এক সুন্নত তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে শিখা একবারে সহজ, দুনিয়ার কোনো দেশ নাই এরকম নাগালে হক্কানি আলেম ওলামা পাওয়া যায় বাংলাদেশে। আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে হক্কানি আলেম দিয়া ভরা, আলেম ওলামা দিয়া ভরা, এদের কাছ থেকে শিখি, শিখবো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।